প্রথম সংসদ সদস্য মোশাররফ হোসেন, যিনি প্রথম ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন, সেটা হয় মার্চের শেষে নাহলে এপ্রিলের 1-2-এ তিনি দেখা করেছিলেন, এটা আনঅফিসিয়ালি, সেজন্য কোথাও লিখিত পাওয়া যায় না, দেখা করেছিলেন। এবং তখন সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন পশ্চিমবঙ্গে, যখন বাবা কলকাতায় পড়তেন তখন থেকে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তিনি তার মাধ্যমে দিল্লিতে ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করতে পেরেছিলেন এবং তিনি তখন আমাদের দেশের অবস্থা বলেছিলেন এবং সহযোগিতার প্রস্তাব দিয়েছিলেন। তারপরে আমি ওখানে খুব অসুস্থ হয়ে পড়ি, ভীষণ অসুস্থ হয়ে পড়ি, আমার ম্যানেঞ্জাইটিস হয়েছিল, খুবই সিরিয়াস, এবং আমি হাসপাতালে ভর্তি ছিলাম। প্রথমে হাম হয়, তারপরে ম্যানেঞ্জাইটিস, আমি খুবই অসুস্থ হয়ে পড়ি। হাসপাতালে চিকিৎসা নিয়ে ওঠার পরে কি নিদারুণ অবস্থা শরণার্থী শিবিরগুলোতে, এবং আমরা যেখানে ছিলাম সেখানেও অনেক মানুষ ছিল, সব কিছু মিলিয়ে একটা নিদারুণ অবস্থা। তখন আমি শরণার্থী শিবিরে কাজ করি। কোন শরণার্থী শিবির? হেলেঞ্জা। এটা কি বনগাঁর মধ্যেই? বনগাঁর মধ্যেই, আমরা বনগাঁর মধ্যেই ছিলাম। বনগাঁর কি কাজ ছিল আপনাদের? ওই শরণার্থী শিবিরের মানুষদেরকে দেখাশোনা করা, তাদেরকে সহযোগিতা করা, খাবার দাবার পৌঁছানো, তারপরে লিফলেট বিলি করা। বনগাঁ করিডোর অফিস ছিল জয়পুরে, সেই জয়পুরে বনগাঁ করিডোর অফিসের মাধ্যমে। আচ্ছা, কি পরিমাণ ছিল ওই শরণার্থী শিবিরে লোকজন? তা অনেক লোক, অনেক লোক ছিল এবং খুবই করুণ অবস্থা, মানে যে মানুষে আর জন্তুতে একসাথে বাস করা হচ্ছে, সে আর বিড়াল কুকুর ঘুরছে, মানুষ বাস করছে, অন্তঃসত্ত্বা নারীদের কি করুণ দুর্দশা, সম্মান সন্তান জন্ম দিতে যে মারা যাওয়া, অসুখে মানে তখন সাংঘাতিকভাবে আপনার ডায়রিয়া, আমাশয়, জ্বর প্রচণ্ডভাবে, এবং প্রচুর মানুষ মারা গিয়েছিল। এবং তখন তখন ওখানে দেখতাম যে এমনি সেই এলাকার মানুষ, এমনি ভারত সরকার আমাদের 1 কোটি মানুষের আশ্রয় দিয়েছিলেন, খাওয়া পড়ার ব্যবস্থা করেছিলেন, সবই করেছিলেন, কিন্তু অনেক অবজ্ঞার মুখেও পড়তে হয়েছিল। যেমন কোনো ঘটনা? ঘটনা মানে কি? ওই যে বাংলাদেশের লোক এসেছে, বাংলাদেশের লোক আমাদের সব শেষ করে দিল, আশ্রয় দিয়েছে, সেটাই সবচেয়ে বড় কথা, যে আমরা আমাদের অস্ত্র পেয়েছি, বেঁচে থাকার ই পেয়েছি। আপনার সাথে শরণার্থ শিবিরে অন্য কোনো নারীরা কাজ করতো, কারা কারা ছিল? না, ওইখানে আমি অন্য কোনো মেয়েদেরকে পাইনি, মানে আমার বোনরা আমাদের সঙ্গে ছিল, কারণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সবাই। কি কি কাজ করতেন মানে শরণার্থী শিবিরে আপনার? ওই যে বললাম শরণার্থী শিবিরে মেইনলি তো তাদেরকে দেখাশোনা করা, সহযোগিতা করা, তারপর বনগাঁ করিডোর অফিসের মাধ্যমে লিফলেট এনে বিলি করা। বনগাঁ করিডোর অফিস? হ্যাঁ, করিডোর অফিস হচ্ছে জয়পুরে। আচ্ছা, সেখানে আপনার মনে করেন তুফাইল আহমেদ, নুরে আলম জিকু, ইনারা আসতেন যেতেন, বিএলএফ এর নেতারা বা বিভিন্ন অঞ্চলের কর্মীরা, সেখানে নানান রকমের আলাপ আলোচনা হতো। এই আমার কাজের মধ্যে এইগুলাই, আমি আর অন্য কোনো কাজ করিনি। ডিসেম্বর যশোর স্বাধীন হয়েছে, সেখানে তো সমস্ত মুক্তিযোদ্ধারা, এমএনএ এমপিরা যারা ছিল সবাই বাড়ি ফিরেছে, কিন্তু আমাদেরকে মোশাররফ হোসেন আমার বাবা একটু দেরি করে নিলেন, কারণ আমাদের বাড়িটা আর্মি হেডকোয়ার্টার করা হয়েছিল, বাড়িটা একটু বড় সড়ো, আমাদের বাড়িটা আর্মি হেডকোয়ার্টার করেছিল ওরা, এবং ওখানে ওদের গোপন বৈঠক হতো, রাজাকার আল বদররা ওখানে থেকে সব কাজ করতো, এবং ওটা একটি মানে কিলিং সেল, প্রচুর হত্যাকাণ্ড ওই বাড়িতে হয়েছে, এবং ওরা চলে যাওয়ার সময় পুরো বাড়িতে গান পাউডার ছিটিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে গিয়েছিল, এবং সমস্ত বাড়ি ওরকম তুষের আগুনের মতো সারা বাড়ি জ্বলেছে, আর মানে বারান্দা, অনেক বড় কলের চাতাল, তখন টিউবওয়েল ছিল তো, চাতাল, বড় ড্রেন, সমস্ত
চাপ চাপ রক্ত এটে এটে আছে, ওই সব পরিষ্কার না করে আমাদেরকে তো আনতে পারছিলেন না, কোথায় রাখবে আমাদের? আমরা সাত ভাই বোন, আমার মা, আমার হচ্ছে বৃদ্ধ দাদিমা, ফুপু, যাই হোক, তখন ওই বাড়ি ক্লিন করতে লেগেছে কয়েকদিন যতদূর সম্ভব। তখন তো মনে করেন ব্লিচিং ট্লিচিং পাওয়াও তো মুশকিল, ওই বাড়ি ক্লিন করতে বেশ কয়েকদিন লাগলো। লাগার পরে তারপরে মানে ওই যেগুলো সব পুড়ে গিয়েছে সেগুলো সমস্ত মাটি যে ফ্লোর ভেঙে খুঁড়ে খুঁড়ে দিয়ে গেছিলো সব, সেগুলো আবার কোনো রকমে করতে করতে প্রায় সাত আট দিন লেগে গেল। তারপর আসলাম আমরা বাড়ি। আচ্ছা, এতে এর মধ্যে আবার 11ই ডিসেম্বর যশোরে একটা জনসভা হয়, মোশাররফ হোসেন সেটা অ্যারেঞ্জ করেন, তাৎক্ষণিকভাবে যারা ছিলেন আসছেন। আর সেই জনসভায় তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, জহির রায়হান কারা কারা ছিলেন। আপনি স্বাধীনতার পরে কি আপনার পড়াশোনাটা কমপ্লিট করেন? ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 72 সালে আমি ভর্তি হয়েছি। ডিগ্রি করেছেন যশোরে, তারপরে স্বাধীনের পরে বাংলা বিভাগে বের হন। কবে বাংলা বিভাগে? আচ্ছা, আমি এখানে একটা কথা আমার বলা দরকার, আমি ফার্স্ট পার্ট পরীক্ষা দিয়েছিলাম কিন্তু ওই সেকেন্ড পার্ট পরীক্ষাটা দেওয়া সম্ভব হয়নি, কারণ তখন আমাদের একটু দুর্যোগের মধ্যেই কাজ করতে হয়েছে। আমি বাংলাদেশ ছাত্রলীগ জাসদ করতাম এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম, আমি গণবাহিনীর সদস্য ছিলাম। আচ্ছা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকে হলের ভিপি নির্বাচিত হয়েছি, যার ফলে আমি আমার শেষ পরীক্ষাটা দিতে পারিনি। আপা, এমনিতে আপনি যখন জাসদের সাথে যুক্ত তখন আপনার বাবা তো আমেরিকার ছিলেন? তখনও, কারণ আমি ছাত্রলীগ 72 সালে 21শে জুলাই ছাত্রলীগের সম্মেলন হয় এবং মার্চে বটতলায় ভাগ হয়ে গেল। জি, তো আলাপ মানে ছাত্রলীগ ভাগ হয়ে গেল। এখন একটা জিনিস কি যে আমি কোন ভাগে যাব, আমি যাদের সাথে ঘনিষ্ঠ, খুব স্বাভাবিক নয় এটা? তো আমি বিপ্লবী পরিষদের লাইনে চলালো, আমি তাদের সঙ্গে চলে গেছি। তারপরে আমি খুব ভালো করে জানি যে আমার বাবা স্বাধীনতাপন্থী, আওয়ামী লীগের নেতা, তিনি মনে প্রাণে এটা বিশ্বাস করেন। এবং একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি যে যেটা আমার যদি লেখেন এটা আসা উচিত, সেটা হচ্ছে যে আমি তখন ওই রকমই 6-7 পড়ি, আমাদের স্কুল থেকে নিয়ে যাবে স্টেডিয়ামে ওই 14ই আগস্ট স্বাধীনতা দিবস পাকিস্তানের বিরাট অনুষ্ঠান হবে, আমাদের স্কুল থেকে সবাইকে নিয়ে যাবে। তো আমি ওরকম সেদিন ছুটির দিন, তো আমাদের সবাইকে রেডি হয়ে যেতে বলেছে, আমিও রেডি হয়ে বেরোচ্ছি, এমন সময় আমার বাবা পাশের রুমের চেম্বারে বসে আমাকে দিকে তাকিয়ে বলছে, কোথায় যাচ্ছ? তাই বলছে যে আমাদের স্টেডিয়ামে নিয়ে যাবে, আজকে স্বাধীনতা দিবস। আমার বাবা বেরিয়ে এসে বললেন, এখানে তুমি যাবে না। আমি না কিছু না বুঝি, আমি একদম মানে আমার কান্নার অবস্থা, রেডি হয়ে যাচ্ছি ছোট মানুষ আমি, তখন আমি তুমি ভিতরে যাও, এখানে যাবে না, যাবে না, এটা আমাদের স্বাধীনতা দিবস নয়। কেন আমাদের স্বাধীনতা দিবস নয় সেই প্রশ্ন করার আর আমার সাহস হয়নি, আমি ভিতরে চলে গেলাম। কোন ক্লাসে পড়েন তো? মনে সেভনে। তখন আমি আজ ভাবি যে তিনি বাঙালি জাতীয়তাবাদের একটা বীজ বপন করে দিয়েছিলেন। তরুণদের উপরে বিশ্বাস রাখতেই হবে, কখনোই তরুণকে আমি অন্যভাবে দেখি না, তবে তাদের পরিচালনা করা যেটা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উদ্যোগ থাকা দরকার, তরুণরাই পারবে সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করতে। আপনারা একসময় থাকবেন না, তরুণরা থাকবে, তাদের উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা হিসাবে আপনি যদি কিছু বলতেন? তরুণদেরকে আমি একটাই বলবো, সেটা হচ্ছে যে মানুষকে ভালোবাসাটা অভ্যাস করতে, মানুষের প্রতি দরদ, মানুষের প্রতি ভালোবাসা, মানুষকে সহযোগিতা করা, এই জিনিসটি নিজের মধ্যে প্র্যাকটিস করা।
তাছাড়া আর তো তারা সবই করবে, লেখাপড়া করবে, কাজ করবে, নিজেকে সমৃদ্ধ করবে। তৃণমূলে আমাদের যে সমস্ত গ্রামগঞ্জে মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, বিভিন্ন দুর্যোগ সময়কে ফেস করেছে, সেই জায়গাগুলো বা সেই সময়গুলোকে মানে তাদের জানতে হবে, শুনতে হবে। আর একটা জিনিস, যেমন বিভিন্ন জেলায় প্রচুর গণহত্যা হয়েছে, শুধু জেলা না, জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে, এই জিনিসগুলোকে খুঁজে খুঁজে বের করে সেগুলোকে চিহ্নিত করা, সেগুলোকে স্মরণীয় করে রাখা, এটা দরকার। এ ব্যাপারেও তরুণরা কিন্তু এগিয়ে আসতে পারে।